এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো 1 বাই বি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, অর্থাৎ এস্টাবলিশ দ্যাট 1 বাই বি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ বাই কনভেক্স মিরর অ্যান্ড কনকেভ মিরর। তাহলে প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে 1 বাই বি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ সমীকরণ প্রতিষ্ঠার জন্য একটা অবতল দর্পণের ছবি দেখে নেব। এই হচ্ছে একটা অবতল দর্পণ এম, অ এম ড্যাশ হচ্ছে একটা অবতল দর্পণ, অ হচ্ছে কি দর্পণটির মেরু বা পোল, এফ হচ্ছে ফোকাস, সি হচ্ছে বক্রতা কেন্দ্র বা রেডিয়াস সেন্টার অফ কার্ভেচার, এখানে এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি প্রধান অক্ষ। আবারও বলছি এম ও এম ড্যাশ হচ্ছে একটা অবতল দর্পণ, অ দর্পণটির মেরু বা পোল, এফ ফোকাস, সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, এই হচ্ছে কি প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপর ক্যাপিটাল পি কিউ হচ্ছে একটা খাড়া বস্তু। এই প্রধান অক্ষের সমান্তরাল পি এ রশ্মি দর্পণের এ বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস এফ দিয়ে যায়। অপর একটি রশ্মি পি বিন্দু থেকে এসে বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর একই পথে ফিরে আসে। এখানে ফোকাস বিন্দুগামী রশ্মি এবং বক্রতা বিন্দুগামী রশ্মি পরস্পর স্মল পি বিন্দুতে ছেদ করে। এই স্মল পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত স্মল পি কিউ লম্ব হচ্ছে ক্যাপিটাল পি কিউ এর অবশিষ্ট সৎ প্রতিবিম্ব, কেননা এই প্রতিবিম্বটা ক্যাপিটাল পি কিউ এর উল্টো, সেই জন্য এটা অবশিষ্ট। আর অবশিষ্ট হলে আমরা জানি সেটা কি হয় সৎ। এখানে কি কি করা হলো, পি এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা এবি লম্ব অঙ্কন করা হলো। তাহলে এখানে পি কিউ সি, এই যে ক্যাপিটাল পি কিউ সি, এটা হচ্ছে একটা ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে এটাও কি হচ্ছে স্মল পি কিউ সি, এটাও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কেননা এগুলি হচ্ছে লম্ব, এগুলি হচ্ছে লম্ব। তাহলে আমার এই কোণটা অবশ্যই এই কোণের সমান, আবার এই কোণটা এই কোণের সমান, কেননা তারা বিপরীত কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। তাহলে অবশ্যই থার্ড অ্যাঙ্গেলটা কি সমান। তাহলে এই দুটা ত্রিভুজের যেহেতু অ্যাঙ্গেলগুলি পরস্পর পরস্পরের সমান, তাই ত্রিভুজটা কি হলো, ত্রিভুজটা হলো আমার সদৃশকোণী। তাহলে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয় সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি যেহেতু সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি অবশ্যই ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু কিউ সি ডিভাইডেড বাই স্মল কিউ ক্যাপিটাল সি। এই যে পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু কিউ সি বাই স্মল কিউ ক্যাপিটাল সি। তাহলে আমরা কী লিখতে পারি, এখানে আমরা পেলাম এটা পেলাম। তাহলে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো বস্তু থেকে আগত রশ্মি দর্পণের দিকে, সেই জন্য বস্তু থেকে দর্পণের দিকের দূরত্বটাকে যদি পজিটিভ ধরা হয়, তাহলে অবশ্যই দর্পণ থেকে বস্তুর দিকের দূরত্বটাকে কি ধরা হবে, নেগেটিভ ধরা হলে ধরা হবে। তাই অ কিউটা হচ্ছে আমার বস্তু দূরত্ব, সেই জন্য অকিউকে যদি আমরা ইউ ধরি তাহলে সেটা হবে কি মাইনাস ইউ। তাহলে অ সি কি আমার বক্রতা কেন্দ্র, সেটা হবে মাইনাস আর। তাহলে অ স্মল কিউ কি আমার প্রতিবিম্ব দূরত্ব, সেটা হচ্ছে মাইনাস বি। অ হেফ কি আমার ফোকাস দূরত্ব, সেটা হলো মাইনাস এফ। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু কিউ সি বাই স্মল কিউ সি। তাহলে এখানে কিউ সির ভ্যালুটা তো এখানে নেই, এখানে কিউ সির ভ্যালুটা নেই, আবার এখানে কিউ সির ভ্যালুটা নেই। তাহলে এইখানের ভ্যালুটি, এই ভ্যালুটি এখানে বসাতে হলে এখানে কিছু চেঞ্জ করতে হবে। আমরা কীভাবে চেঞ্জ করব, আমরা এখানে চেঞ্জ করব এই কিউ সি, এই যে কিউ সি, কিউ সিরে আমরা লিখতে পারি অ কিউ মাইনাস অসি। এই যে অ কিউ থেকে যদি আমি এই অসি পোর্শনটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, আমরা কিউ সি পাবো। তাহলে আমরা লিখতে পারি অ কিউ মাইনাস অসি, আমরা লিখতে পারি। তাহলে আবার এখানে কিউ সি স্মল কিউ ক্যাপিটাল সি এটাকে লেখা যায় অসি মাইনাস অ কিউ, অসি মাইনাস অ কিউ লেখা। তাহলে তার ভ্যালুগুলি পুট করবে এবার, ও কিউ, ও কিউ ভ্যালুটা কি আছে মাইনাস ইউ, আর ভ্যালুটা কি আছে মাইনাস আর, সেটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। আবার অসির ভ্যালুটা কি আছে মাইনাস আর, এখানে মাইনাস আর পুট করলাম, এখানে এখানে অকির ভ্যালুটা কি আছে মাইনাস বি, এখানে মাইনাস মাইনাস প্লাস বি হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম,
PQ by small pq equal to minus u plus r divided by minus r plus b. আবার আমরা a b f a একটা সমকোণী ত্রিভুজ পেলাম, p q f আর একটা সমকোণী ত্রিভুজ পেলাম। এই দুটা ত্রিভুজ থেকে আমরা কি জানতে পারি? এই দুটা ত্রিভুজ থেকে আমরা আগের মতে পাচ্ছি ত্রিভুজ দুটা সদৃশ কোণী। তাহলে সদৃশ কোণী হলে কি লেখা যায়? a b by small pq, a b by small pq equal to v f by q f, small q f লেখা যায়। এখানে যেহেতু আমার এই প্রধান অক্ষের সমান্তরাল p এর রশ্মি, তাহলে অবশ্যই pq আর ab কি পরস্পর পরস্পরের সমান। তাহলে লেখা যায় ab এর জায়গায় লেখা যায় ক্যাপিটাল pq, আর স্মল pq এর জায়গায় স্মল pq রয়ে গেল। আর এখানে এই যে bf, bf টা of এর সমান, কেননা এই দর্পণটার উন্মেষ একেবারে ছোট। তাহলে উন্মেষ যেহেতু ছোট হয়, দর্পণের উন্মেষ ছোট হলে a এবং o বিন্দু খুব কাছাকাছি হবে। তাহলে a এবং o বিন্দু কাছাকাছি হলে এখান থেকে লম্ব টানলে সেটা হবে b বিন্দুটা কি হবে? o এর কাছাকাছি। তাহলে b বিন্দু যদি o এর খুব কাছাকাছি হয়, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি যে o f ইকুয়াল টু বি এফ, অর্থাৎ বি এফ এর জায়গাতে আমরা o f বসাতে পারি, সেটা বসিয়ে নিলাম। আর কিউ এফ এর জায়গাতে কি? কিউ এফ, কিউ এফ এর তো আমাদের কাছে ভ্যালু নেই, তো কিউ এফটার কি করবো? একটু চেঞ্জ করবো, কিউ এফ লিখতাম পারি আমরা ও কিউ মাইনাস ও এফ, কিউ এফ লিখলাম ও কিউ মাইনাস ও এফ। তাহলে কি, ও এফ এর ভ্যালুটা যদি বসাই মাইনাস এফ, আর ও কিউর ভ্যালুটা যদি বসাই মাইনাস বি, ও এফ এর ভ্যালুটা মাইনাস এফ অর্থাৎ প্লাস এফ হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু মাইনাস এফ বাই ভি প্লাস এফ। এখানে কি পেলাম? পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস আর ডিভাইড বাই মাইনাস আর প্লাস বি। তাহলে দুটোই হচ্ছে পি কিউ বাই পি কিউ। তাহলে দুটা কি হলো? আমার সমান হলো। যেহেতু দুটা সমান হলো, তাহলে আমরা লিখতে পারি এটা এটার সমান। তাহলে কি করা যায়? তাহলে আমরা অবশ্যই দুটা সমান করে লিখবো। লিখলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি এটা পেয়ে যাচ্ছি। এটা যদি পেয়ে যাই, দুটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটা এটার সাথে যদি ইন্টু করি, তাহলে কি হবে? ইউর সাথে ভি যদি যোগ ইন্টু করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ইউ ভি। এবার এটার সাথে এটার সাথে করি মাইনাস ইউ এফ। আবার এবার আর দিয়ে যদি এটাকে করি মাইনাস আর বি, আর দিয়ে যদি এফ রে করি প্লাস আর এফ, ঠিক ক্রস মাল্টিপ্লিকেশন করি মাইনাস মাইনাসে প্লাস আর এফ আর মাইনাস বি এফ বি। তাহলে কি এই আর এফ আর এফ বোস সেটের সমান আছে, সেই জন্য এটাকে রেড করে দেখালাম। এই দুটো কি হয়ে যাচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি এটাকে বাদ দিয়ে যদি লিখি ইউ ভি, আর এখানে মাইনাস আছে, এটাকে যদি সাইড চেঞ্জ করে লিখি এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস আছে, সাইড চেঞ্জ করে যদি লিখি এটা, আর এখানে আর ইকুয়াল টু কি টু এফ। আমরা জানি বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, আর এর জায়গাতে যদি আমরা এফ পুট করি তাহলে টু এফ পুট করবো। তাহলে এটা এবার এটার থেকে এটা যদি মাইনাস হয়ে যায়, দুইটা এফ বি থেকে মাইনাস হয়ে গেলে একটা এফ বি থাকে, এই হয়ে গেল। তাহলে ইউ ভি ইকুয়াল টু ইউ এফ প্লাস এফ বি, এটিকে প্রত্যেকটাকে ইউ ভি এফ দ্বারা ডিভাইড করা হলো। ইউ ভি এফ দ্বারা ডিভাইড করলে কি পাওয়া যাচ্ছে? ইউ ভি এফ দ্বারা ডিভাইড করলে পাওয়া যাচ্ছে এখানে এখানে পাওয়া যাচ্ছে ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ, দ্যাট ইস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। এটা অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এফ এর জায়গাতে আমরা বসাতে পারি, এফ এর জায়গাতে কি বসাতে পারি? এফ এর জায়গাতে আমরা বসাতে পারি আর বাই টু। যদি আমরা আর বাই টু বসাতাম এফ এর জায়গাতে, তাহলে এটা হয়ে যেত ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু টু বাই আর হয়ে যেত। তাহলে এটাই হচ্ছে কি অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যে সমীকরণটা বলেছি সেই সমীকরণটা নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা কি করব উত্তল দর্পণের ক্ষেত্রে? আমরা সেই সমীকরণটা বের করব। এই হচ্ছে একটা উত্তল দর্পণ, এই হচ্ছে একটা উত্তল দর্পণ। এখানে অ হচ্ছে দর্পণটির মেরু, এফ হচ্ছে ফোকাস, সি হচ্ছে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। আবারও বলছি এম অ এম ড্যাশ হচ্ছে একটা উত্তল দর্পণ, অ হচ্ছে দর্পণটির মেরু বা পুল, এফ হচ্ছে ফোকাস, সি হলো বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। এখানে এটা হচ্ছে কি প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান, প্রধান অক্ষের উপর পি কিউ একটি খাড়া বস্তু। এবার প্রধান অক্ষের সমান্তরাল পি এ রশ্মি দর্পণের এ বিন্দুতে আপতিত হয়ে এমনভাবে প্রতিফলিত হয় যে
প্রতিফলিত রশ্মিগুলিকে যদি রশ্মিটাকে যদি পেছন দিকে বর্ধিত করি তাহলে সেটা এক বিন্দুতে মিলিত হয়। আবার বলছি, এম অ এম ড্যাশ একটা উত্তল দর্পণ, অ মেরুভা পুল, এফ ফোকাস, সি সেন্টার অফ কার্ভেসার বা বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষের উপর PQ একটি খাড়া বস্তু, প্রধান অক্ষের সমান্তরাল PA রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে এমন ভাবে প্রতিফলিত হয় যে প্রতিফলিত রশ্মিটাকে পেছন দিকে বাড়ালে ফোকাস এফ বিন্দুতে মিলিত হয়। এবার বক্রতা কেন্দ্রের সহিত আমরা পি বিন্দুকে যদি যুক্ত করি তাহলে আমরা বলতে পারি, পি বিন্দু থেকে বক্রতা কেন্দ্রের দিকে আগত রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। আবার এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর উপর একটা লম্ব AB অঙ্কন করি তাহলে আমরা বলতে পারি যে AF এবং PC পরস্পর স্মল পি বিন্দুতে ছেদ করে। এই স্মল পি বিন্দুতে থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত স্মল PQ যে লম্ব, সেই লম্বটাই হচ্ছে ক্যাপিটাল PQ এর সমশীর্ষ অসৎ প্রতিবিম্ব। এক্ষেত্রে লম্বটা কি সমশীর্ষ, সেই জন্য সেটা কি হচ্ছে অসৎ প্রতিবিম্ব। আমরা আগেই বলেছি দর্পণের দিকে হলে কি পজিটিভ, আর উল্টা দিকে হলে কি দর্পণের দিকে দিকে হলে কি সেই দূরত্বটা পজিটিভ, সেই জন্য আমার অকিউটা কি -U হবে। আমার রশ্মিটা এদিকে যাচ্ছে তাহলে এদিকে যদি আমি বিবেচনা করি, একই দিক যদি বিবেচনা করি তাহলে অসিটা কি +R, তাহলে অএফটা কি +V, তা অকিউটা কি অএফটা হচ্ছে +F আর অকিউটা কি +V। তাহলে আমরা আগের মতো আমরা বলতে পারি PQC এবং স্মল PQC ত্রিভুজ দুইটা সদৃশ কোণী। যদি ত্রিভুজ দুইটা সদৃশ কোণী হয় তাহলে PQY এটা PQ, তাহলে PQ/PQ যদি হয় তাহলে লিখতে পারি QC ডিভাইডেড বাই কিউ স্মল কিউ ক্যাপিটাল সি, QC ডিভাইড বাই ইমপ্লাইজ PQ/PQ ইকুয়াল টু আমরা এই QC-র জায়গাতে লিখতে পারি OC প্লাস বা OC প্লাস OC প্লাস OQ, এই যে OC প্লাস OQ বা OQ প্লাস OC লিখতে পারি। তাহলে আবার আমরা কি লিখতে পারি, আবার আমরা লিখতে পারি QC-র জায়গাতে লিখতে পারি OC মাইনাস OQ, OC মাইনাস OQ। এবার তাদের ভ্যালুটা এখান থেকে পুট করলে আমরা পাচ্ছি এটা, আমরা কি পাচ্ছি, আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো আমরা আরো দুটা ত্রিভুজ পেয়েছি ABF, এই যে ABF PQF ত্রিভুজ দুটা কি সদৃশ কোণী। তাহলে এই দুটা ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ABYPQ, ABYPQ ইকুয়াল টু BF/QF, BF/QF, BF/QF। তাহলে ABটা তো আমার PQ-র সমান, কেননা এই দুটা রশ্মি সমান্তরাল, যেহেতু সমান্তরাল অবশ্যই আমার AB ইকুয়াল টু আমার PQ। তাহলে AB-র জায়গাতে কি লিখতে পারি আমরা PQ, এই যে AB-র জায়গাতে কি লিখলাম, AB-র জায়গাতে আমরা লিখলাম PQ, আর PQ-র জায়গাতে PQ, আর QF এখানে কিউ QF, এই যে QF, কিউর জায়গায় এফ এর জায়গাতে লিখতে পারি OF-OQ, OF-OQ। এবার BF এখানে আমরা কি লিখতে পারি, এখানে এই যে BF এর জায়গাতে দেখতে পারি আমরা OF, কেননা এক্ষেত্রে দর্পণের উন্মেষ খুব ছোট, আমরা আগেই বলেছি দর্পণের উন্মেষ খুব ছোট হলে B এবং O খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে BF এর জায়গাতে OF আমরা পুট করে দিলাম। পুট করে আমরা আগের মতো এখানে এই ভ্যালুটি পুট করে আমরা পাই F/F-V। তাহলে এটাও কি PQ/PQ ইকুয়াল টু -U+R/R-B। আবার PQ/PQ ইকুয়াল টু F/F-B, তাহলে অবশ্যই দুটোটা সমান। তাহলে এই দুটোকে যদি আমরা সমান করে নেই তাহলে আমরা একটা ইকুয়েশন অবশ্যই পাচ্ছি, তাহলে আমরা দেখে নেবো সেটা কি পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি দুটো সমান, এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। পাওয়ার পরে আমরা দুদিকে এই যে RF সমান সেটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দেওয়ার পর আমরা পাচ্ছি UV ইকুয়াল টু UF+2FB-FB, কেননা এখানে আমরা আর এর জায়গাতে আমরা 2F বসাতে পারি, আর এর জায়গাতে কি বসাতে পারি, এই আর এর জায়গাতে কি বসাতে পারি, 2F বসাতে পারি, আমরা 2F বসিয়ে নিলাম। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম, এটাকে আমরা কি করলাম বোথ সাইডে UVF দ্বারা কি করে দিলাম, ডিভাইড করে দিলাম। UVF দ্বারা ডিভাইড করলে আমরা কি পেলাম, UVF দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 1/F ইকুয়াল টু 1/B প্লাস 1/U। এটাকে যদি উল্টিয়ে লেখা যায় তাহলে কি কি বলতে পারি, 1/B প্লাস 1/U ইকুয়াল টু 1/F। তাহলে এটাই হলো উত্তল দর্পণের ক্ষেত্রে আমার নির্ণয়ক সমীকরণ। তাহলে আমার এখানে আনসারটা দেওয়া আছে,
অবশ্যই পরপর আনসারগুলি দেওয়া আছে, সেই আনসারগুলিও তোমরা এখান থেকে লিখে নিতে পারো। এই যে আনসারগুলি দেওয়া আছে, সবগুলি আনসার দেওয়া আছে, আমার উপরের আনসারগুলি দেওয়া আছে, উত্তল অবতল দুটো দর্পণের সম্পূর্ণ আনসার দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। যদি তোমাদের আর কোনো এর সমস্যা থাকে, তোমরা অবশ্যই লিখবে এবং অবশ্যই আরও ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, ও অন্যদের মধ্যে শেয়ার করে নেবে।